বন্ধুরা, মানুষের অর্থ উপার্জনের পথ দুই রকমের। একটি হলো সৎ পথ, অপরটি হলো অসৎ পথ। যে ব্যক্তি সৎ পথে অর্থ উপার্জন করে সে ভগবানের কৃপা লাভ করে, আর যে ব্যক্তি অসৎ পথে অর্থ উপার্জন করে সে কোনোদিনও ভগবানের কৃপা লাভ করে না। এমনকি তার অর্জিত ধনসম্পদ যারা ভোগ করে তাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হয়। আজ আমরা এই বিষয়টি জানব গীতার একটি শ্লোকের মাধ্যমে, সেটি আমি আপনাদেরকে বাংলায় বলে শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। গীতার একটি শ্লোকে বলা হয়েছে যে তার বর্তমান শরীর ত্যাগ করার পর সে একলা নরকের গভীরতম অন্ধকার প্রদেশে প্রবেশ করে এবং অন্য প্রাণীদের প্রতি হিংসা করে। সে যে ধন অর্জন করেছিল সেই পাপকে পাথেয় রূপে সে সঙ্গে নিয়ে যায়। বিষয়টা আমি আপনাদের এবার ভেঙে বলি। মানুষ যখন অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, তার পরিবার এবং নিজের ভরণ পোষণ করে, তখন সেই ধন পরিবারের সমস্ত সদস্যরাই উপভোগ করে, কিন্তু তাকে একলাই নরকে যেতে হয়। যে মানুষ অর্থ উপার্জন করে অথবা অন্যের প্রতি হিংসা করে জীবন উপভোগ করে, এবং যে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে জীবন উপভোগ করে, তাকে এই প্রকার হিংসাপরায়ণ এবং অন্যায় আচরণজনিত পাপকর্মের ফল একলাই ভোগ করতে হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে কেউ যদি কাউকে হত্যা করে, ধন সংগ্রহ করে এবং সেই ধন দিয়ে তার পরিবার প্রতিপালন করে, তখন তার অর্জিত সেই অভিশপ্ত ধন যারা ভোগ করেছিল তাদেরও আংশিকভাবে তার দায়িত্ব গ্রহণ করতে হবে এবং নরকে যেতে হবে। কিন্তু যে প্রধান কর্তা তাকে বিশেষভাবে দণ্ড ভোগ করতে হয়। জড়সুখ ভোগের ফল হচ্ছে যে কেউ তার ধনসম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না, সে কেবল তার পাপকর্মের ফল সঙ্গে নিয়ে যায়। যে ধনসম্পদ সে উপার্জন করেছিল তা তাকে এই পৃথিবীতে রেখে যেতে হয় এবং সে কেবল তার কর্মফল নিয়েই যায়। এই পৃথিবীতেও কোনো মানুষ যদি কাউকে হত্যা করে ধন সংগ্রহ করে, তার পরিবারের সদস্যেরা যদিও সেই পাপের দ্বারা কলুষিত হয়েছে তবুও তাদের ফাঁসি দেওয়া হয় না, কিন্তু যে ব্যক্তিটি হত্যা করেছে এবং তার পরিবার প্রতিপালন করছে তাকেই হত্যাকারী রূপে ফাঁসি দেওয়া হয়। পাপকর্মের জন্য অপ্রত্যক্ষভাবে যে ভোগ করেছে তার থেকে প্রত্যক্ষভাবে যে অপরাধ করেছে সে বেশি দায়ী। মহাজ্ঞানী চাণক্য পণ্ডিত তাই বলেছেন যে মানুষের কাছে যা কিছু আছে তা সব যেন সৎকার্যে বা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা হয়, কারণ সে তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সেইগুলি এইখানেই থাকে এবং তা নষ্ট হয়ে যায়। হয় আমরা ধনসম্পদ ছেড়ে চলে যাই অথবা ধনসম্পদ আমাদের ছেড়ে চলে যায়, আমাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতেই হয়। তাই যতক্ষণ ধনসম্পদ আমাদের অধিকারে থাকে ততক্ষণ ভগবান লাভের জন্য তা ব্যয় করা উচিত। ভগবান গুণ এবং কর্ম অনুসারে সমাজ ব্যবস্থাকে চারটি বর্ণে বিভক্ত করেছেন। ভগবদ্গীতা ছাড়াও প্রতিটি সমাজে গুণ এবং কর্ম অনুসারে মানুষের পরিচিতি হয়। যেমন কেউ যখন কাঠের আসবাবপত্র তৈরি করে তাকে বলা হয় ছুতর, এবং কেউ যখন লোহা নিয়ে কাজ করে তাকে বলা হয় কামার। তেমনি ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে সমস্ত মানুষ যুক্ত তাদের বিশেষ কর্তব্য এবং উপাধি রয়েছে। মানব সমাজের এই সমস্ত কার্যকলাপের বিভাগ ভগবান করেছেন চারটি বর্ণে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ভগবদ্গীতায় এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের বিশেষ কর্তব্যসমূহ উল্লেখ করা হয়েছে। মানুষের কর্তব্য তার যোগ্যতা অনুসারে সৎভাবে কর্ম করা, অন্যায়ভাবে কোনো কিছু অর্জন করা উচিত নয়। অন্যায়ভাবে বলতে বোঝায় যে কোনো ব্রাহ্মণ যদি ধর্মাচার্যের পদে নিযুক্ত থাকে, যার কর্তব্য হচ্ছে তার অনুগামীদের পারমার্থিক জীবনের জ্ঞানদান করা, তার যদি ধর্মযাজক হওয়ার যোগ্যতা না থাকে তাহলে সে জনসাধারণকে প্রতারণা করছে। অন্যায়ভাবে কখনো কিছু সংগ্রহ করা উচিত নয়, এই নীতিটি
ক্ষত্রিয় অথবা বৈশ্যের বেলায় প্রযোজ্য। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর বা ভগবান লাভের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন তাদের জীবিকা নির্বাহের উপায় অত্যন্ত সৎ এবং সরল হওয়া উচিত। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি অন্যায় উপায়ের দ্বারা তার জীবিকা অর্জন করে তাকে নরকের অন্ধতম প্রদেশে নিক্ষেপ করা হয়। অন্যথায় কেউ যদি শাস্ত্রোক্ত বিধিতে এবং সৎ উপায়ে তার পরিবার প্রতিপালন করেন তাহলে গৃহস্থ হতে কোনো আপত্তি নেই। তো বন্ধুরা, মানুষের উচিত সৎ পথে কাজ করে চলা, অর্থাৎ সৎভাবে অর্থ উপার্জন করা। যদি সৎভাবে অর্থ উপার্জন করা যায় তাহলে খুব বেশি অর্থ না থাকলেও সামান্য পরিমাণ অর্থ দ্বারা জীবন অতি সুখে অতিবাহিত হবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে এইরকম অন্যান্য ভিডিওর সাথে। আর আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।